কৃষকদের সবচেয়ে কাছে থেকে থেকে যিনি পরামর্শ দেন তিনি আর কেউ নন, তিনি একজন কৃষি কর্মকর্তা। দিনভর তিনি কী কাজ করেন সেটি জানতে আমরা উপস্থিত। জেনেছি কৃষক আর কৃষকদের মধ্যে কাজ করা অল্প বয়সী কৃষি কর্মকর্তার তথ্য। শুক্র শনিবার অন্য চাকরি বন্ধ থাকিলেও তিনি এই সময়টায় নিজ গ্রামে কৃষি বিষয়ক তথ্য দেন তার নিজ এলাকায়। প্রায় অনেক দিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই এলাকার মানুষের জন্য। ছুটির দিনে এক বিকালে তার কর্মযাত্রার সঙ্গী আমরা গ্রামের কৃষকদের সঙ্গে উঠান বৈঠক করছে সে। তার নিজ এলাকার 15টি গ্রামে একাই তিনি কৃষি পরামর্শ দিয়ে যান প্রতি শুক্রবারে। শুক্রবার বন্দী থাকার কারণে তিনি এই পরামর্শ তার নিজ এলাকায় দিয়ে থাকেন। তিনি অনেক সময় ফোনে যোগাযোগ করেন এবং অনেকের সাথে ফোনেও পরামর্শ দিয়ে থাকেন। কৃষক যে কোনো অসুবিধায় তাকে পাশে পান তিনি আর কেউ নয়, তিনি হলেন কৃষি কর্মকর্তা কবির। তিনি সবসময় নিরলসভাবে কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন। স্যার, আপনি কী কী পরামর্শ দিচ্ছেন? সামনে ব্যানারে লেখা আছে ধান চাষে ওটুকু করে সমাধান, সেভাবে আমরা আগাছা দমন করতে পারি এই সম্পর্কে আলোচনা করলাম, প্লাস ধানকে ধান কীভাবে রোপণ করতে হয় এবং পাতা সবুজ করা যায়, ফসল ভালো করা পেতে পারি এই সম্পর্কে আমরা আলোচনা। চাকরির সুযোগ সুবিধা নিয়ে কান একটা অনুযোগ থাকলেও, চাকরি জীবন নিয়ে খুব একটা আক্ষেপ থাকলেও আজ আর ব্যক্তি জীবনে তার খুব একটা আক্ষেপ নেই কবিরের। ফয়সাল আহমেদ আলমগীর, কৃষি তত্ত্ব, সোহাগী।